পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ, আর সেই স্টেজে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ ও সেলিন ডিওন। এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য। এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। গত 13 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিজাবেথের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও। সেই আয়োজনে খোলামেলা পোশাকে নাচ ও গানে পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। স্টেজে পবিত্র কাবার আদলে কিছুই ছিল না দাবি করে সৌদির ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছেন, ফ্যাশন শো চলাকালীন যেটি দেখা গিয়েছে সেটি একটি গ্লাস কিউব। সৌদি আরবের অ্যান্টি রিউমার অথরিটি শোতে কাবার ছবির ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে। কর্তৃপক্ষ জানায় এটা শুধু একটা গ্লাস কিউব আকৃতির স্ট্রাকচার, যার সঙ্গে কাবা শরীফের কোনো সম্পর্ক নেই। সৌদি গণমাধ্যম অভিযোগ করেছে এই সমালোচনার পেছনে মুসলিম ব্রাদারহুডের মতো কট্টরপন্থী গোষ্ঠীগুলোর হাত রয়েছে, যারা সৌদি আরব ও দেশটির সংস্কার পরিকল্পনাকে টার্গেট করার চেষ্টা করছে। সৌদি আরবের ভিশন 2030 শুধু তেলের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে না, দেশটিতে সামাজিক সংস্কার বিশেষ করে নারীদের অধিকারের জন্য কাজ করছে। গত কয়েকদিন ধরে 100 অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ঘুরে বেড়াচ্ছে যেখানে রিয়াদের বিনোদন কার্যক্রমকে অপমানজনক হিসেবে বর্ণনা করা হচ্ছে। বেশ কয়েকটি ইসলামী ব্যক্তিত্ব এই ঘটনা সম্পর্কে মন্তব্য করেছেন। কিছু পর্যবেক্ষকও এই প্রদর্শনীকে শয়তানি বলে অভিহিত করেছেন। নেটিজনেরা রিয়াদের ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে অনৈতিক বলে বর্ণনা করেছেন। এমন কাণ্ডের জন্য সৌদি রাজপরিবার একই সাথে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানেরও সমালোচনা করেছেন। সিরিয়া ভিত্তিক ধর্মীয় নেতা আব্দুর রহমান আল আদ্রিসি দাবি করেন, মোহাম্মদ বিন সালমানের নির্দেশে ফ্যাশন শোতে নারীরা এই কাবার মতো আকৃতি ঘিরে ঘুরে বেড়াচ্ছেন। তিনি দাবি করেন, এটা দাজ্জালকে ডেকে আনার জন্য শয়তানি কাজ। পাকিস্তানেও অনেকে এই বিষয়ে মন্তব্য করেছেন। মোল্লা হাক্কানি নামে একজন বলেছেন, রিয়াদের ফ্যাশন উইকের অনুষ্ঠানে কাবাকে অপমান করা হয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে কাবার মতো জায়গাটি ডিজাইন করেছিল, অর্ধনগ্ন নারীদের সেখানে নাচিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিকৃত কিছু ছবিও ছড়িয়ে পড়েছে যেখানে এই ফ্যাশন শো চলাকালীন মূর্তি দেখা যায়। সৌদি চ্যানেল আল আরাবিয়া টিভি 17 নভেম্বর সম্প্রচারের সময় বলেছিল, সামাজিক মিডিয়ায় অজানা ও সন্দেহজনক অ্যাকাউন্টগুলো সৌদি আরবের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। আল আরাবিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদ সিজনের সমালোচনা করে এই প্রচারণার লক্ষ্য ছিল সৌদি সফট পাওয়ার ও ভিশন 2030 কর্মসূচিকে বিকৃত করা। গত অক্টোবরে শুরু হওয়া বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান নিয়ে শুরু থেকে অনলাইনে সমালোচনা চলছিল। অনেকেই এই অনুষ্ঠানকে গাজা ও লেবাননের যুদ্ধের সঙ্গে যুক্ত করে বলেছেন, এতে মানুষের মৃত্যুর পরও রিয়াদ এমন সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রেখেছে। আল আরাবিয়া সম্প্রচারের সৌদিপন্থী কালামিস্ট আবদুল্লাহ আল জাদায়া বলেছেন, এই সমালোচনার পেছনে রয়েছে সৌদি আরবের নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডস এবং বিশ্বজুড়ে এর সদস্যরা। অনুষ্ঠানের নাচ নিয়ে সমালোচনার কারণ জানতে চাইলে জাদায়া বলেন, সব অনুষ্ঠানই পরস্পর সম্পর্কযুক্ত, তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের মুখে হাসি ফোটানো। ইতিহাসে মুসলমানরা যুদ্ধ, শান্তি ও হত্যাকাণ্ড দেখেছে, তার মানে এই নয় যে জীবন একেবারেই থেমে যাবে। তিনি আরও বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে অভিযান গতকাল শুরু হয়নি, 7ই অক্টোবর শুরু হয়নি, প্রায় 80 বছর ধরে ফিলিস্তিনি দখল হয়ে আসছে। জাদায়া আরও বলেন, সৌদি আরব একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, বিগত আমলে যারা লাভবান হয়েছেন পরিবর্তনের বিরোধিতা করছেন তারাই। পবিত্র কাবার আদলে তৈরি স্টেজ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, আল কায়দা হচ্ছে প্রথম দল যারা সৌদি আরবকে 2টি মসজিদের দেশ হিসেবে সীমাবদ্ধ করার চেষ্টা করছিল। পৃথিবীতে এমন কোনো বিবেকবান ব্যক্তি আছে যে বলবে যে কোনো ঘনক্ষেত্র বা বর্গাকার জিনিস কাবার অবমাননা? তিনি আরও বলেন, সমালোচকরা মাত্র 2টি পবিত্র মসজিদের বিষয়টি তুলে ধরে সৌদি আরবকে বিব্রত করার চেষ্টা করে।